नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আপনারা সকলেই জানেন যে দুয়ারে সরকার আমাদের দল, আমাদের আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ এই দুয়ারে সরকারে হাজির হয়েছেন এবং উপকৃত হয়েছে। আমরা সব থেকে খুশি যে আমাদের যে স্বাস্থ্য সাথী কার্ড আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত অধিবাসী সমস্ত মানুষের জন্য করে দিয়েছেন। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের রাজ্যে খাদ্য ফ্রি, অর্থাৎ রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, স্কুলের পড়াশোনার থেকে শুরু করে স্কুলের ড্রেস, বই, সাইকেল, মিড ডে মিল সবই ফ্রি। এর সঙ্গে সরকারি হাসপাতালে ইতিমধ্যেই তিনি চিকিৎসা বিনা পয়সায় করে দিয়েছিলেন, কিন্তু সরকারি হাসপাতালের বাইরেও প্রাইভেট হসপিটাল, প্রাইভেট বড় বড় হসপিটাল, এমনকি চেন্নাই, অ্যাপোলো এবং ভেলোর সমেত সমস্ত হাসপাতালে রাজ্যের অধিবাসীদের 5 লক্ষ টাকা পর্যন্ত যে খরচা, সেই খরচা সরকার দেবে। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যে কটা প্রকল্প করেছেন, এখনো পর্যন্ত 60খানা প্রকল্প করেছেন, সমস্ত প্রকল্পগুলোই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে মানুষ তাদের কথা ভেবে, তাদের কথা চিন্তা করে তিনি করেছেন এবং প্রত্যেকটা প্রকল্পই আজকে খালি রাজ্যে নয়, আমাদের দেশে নয়, এমনকি বিশ্বেও সমাদৃত হচ্ছে। তাই স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্য কামনা করছি এবং আমাদের সমস্ত মানুষ আগামী দিনে যে 5 লক্ষ টাকা করে চিকিৎসা পাবেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার নাম হচ্ছে সুনীল মুখার্জি। সেই সুনীল মুখার্জি একজন বিজেপির কর্মী, সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাকে খালি স্বাস্থ্যসাথী কার্ড করে দেয়নি, তাকে ফ্লাইটের টিকিট শুদ্ধ কেটে দিয়েছে। নামটা লিখে নেন, নামটা হচ্ছে সুখময় সৎপতি। তার পরিবারও স্বাস্থ্যসাথীর কার্ডে লাইন দিয়ে তিনি করেছেন। মাধব পাল, তিনি বারাসাতের একজন সক্রিয় বিজেপি কর্মী, তিনি অসুস্থ হয়ে যাওয়াতে তাকে এমার্জেন্সি বেসিসে স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া ছিল, দায়িত্ব ছিলই, কিছুদিন দায়িত্বের বাইরে ছিল। আমি তো ঘনিষ্ঠ মনে করছি, তার কারণ আমি চেয়ারম্যান হিসেবে মনোযোগ পেয়েছি, কোঅর্ডিনেটর হিসেবে দাসুকে পেয়েছি, আমাদের ভগরামকে পেয়েছি, তার সঙ্গে বিশ্বনাথকে পেয়েছি, যুব সভাপতি আমার সহকর্মী উজ্জ্বলকে পেয়েছি, আমার প্রধান সহকর্মী পেয়েছি, আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, কোনো কিছু নেই, একটা জায়গায় একটা ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক ছিল, সেই ফিল অফ দ্য ব্ল্যাঙ্কটা দল মনে করেছে, আমাকে দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই করে নিজের টিম করে দিয়েছে, সেই টিমকে সামনে নিয়ে আগামী দিন যে লড়াই, কেউ বলছে কঠিন লড়াই, কেউ বলছে অসম লড়াই, কেউ বলছে একটা লড়াই, লড়াই তো ছিল, লড়াই হচ্ছে আমরা তো 35 বছরে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছিলাম, আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখবার জন্য সে লড়াইও তো আমরা জিতেছি। 10টা বছর সরকার ক্ষমতায় আছে এবং 10টা বছর সরকার যে ক্ষমতায় আছে, মানুষজন কতগুলো কর্মসূচি বললো, এটা তো একটা দুটো কর্মসূচি, অন্য 60টা কর্মসূচিকে সামনে রেখে বিগত 10 বছর ধরে এরা সরকারে কাজ করছে। আজকে ওর যে কর্মসূচি আছে সেটা হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে কর্মসূচি, এটা যে ধারাবাহিকতা নয় তাই তো নয়, এটা যে কলরে 1 বছরই করেছে তা তো নয়, এটা প্রতি বছর প্রতিটি জায়গায় শিল্পাঞ্চল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মলয়ের নেতৃত্বে সেখানে কাজ হয়েছে, সেখানে শ্রমিকরা তাদের যে সরকারের পক্ষ থেকে যে সাহায্য পাওয়া সে সাহায্যটা ভরপুরভাবে পেয়েছে। তো এই যে 59টা কর্মসূচিকে সামনে রেখে সরকার চলছে, এরপর কেউ কেউ বলছে যে এটা অসম লড়াই আসছে, তা আমরা কোনো জিনিসকে অসম মনে করি না,
ঠিক আছে একটা নতুন দল যে দলটা এখানে পশ্চিমবাংলায় সেরকম ভাবে গুরুত্ব ছিল না তারা গুরুত্ব নেওয়ার চেষ্টা করছে কিছু মানুষ হয়তো সেই উদ্দীপনাকে সামনে রেখে তারা মানসিকতা তৈরি করেছে সেটা কত মানুষ একটা মাঝে মাঝে একটা ঢেউ আসে আসে যদি আজকে আমাকে বলতে হয় যে যখন 2014 সালে এই ঢেউটা এসেছিল এই ঢেউটা আসার পরে আমরা কতগুলো প্রতিশ্রুতি পেয়েছিলাম যে প্রতিশ্রুতিগুলোতে বলা হয়েছিল যে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের জন্য কাজ করা হবে একটা কর্মসূচি আপনারা বলুন আপনারা সাংবাদিক আপনারা সারাদিন তাকিয়ে থাকেন প্রতিটি কর্মসূচি আপনারা দেখেন প্রতিটি কর্মসূচি আপনারা বিশ্লেষণ করেন এবং বলেন কোন একটা কর্মসূচি যে কর্মসূচিটা কেন্দ্র সরকার 2014 সালে বড় গলা করে সাধারণ মানুষের কাছে বলেছিল এবং একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল আমি মিথ্যে প্রতিশ্রুতি যদি একটা কথাই বলি যে 15 লাখ টাকা করে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া কেউ পেয়েছেন এনিবডি বলেছিল প্রতি বছর 2 কোটি করে চাকরি হবে কেউ পেয়েছেন কেউ আজকে দাঁড়িয়ে বলছে জিতেন্দ্র তিওয়ারিকে কমিটিতে না রেখে কোথাও কি দলের উপর প্রভাব পড়বে জিতেন্দ্র তিওয়ারি আগেও দলে ছিল এখনো দলে আছে কমিটিতে থাকা না থাকাটা তো গৌণ এই যে আমরা 3 বছর ছিলাম না আমি আমার কি ধরুন আমি 3 বছর ছিলাম না তো আপনারা কি কোথাও একটা কথা শুনেছেন যে অপর মুখার্জি এই কথাটা বলেছে বা বললেন আমি তো সচ্চার দিনও মনে কখনো বলেনি যে না আমি ভাই কমিটিতে নেই তো আমি জেলা কমিটি নেই আমি কিছুতে নেই আমি থাকবো না বলেনি তো আচ্ছা যে 94 কমিটি ছিল সেই কমিটির মেম্বারই থাকছে না আবার কিছু চেঞ্জ হবে সেটা দল ঠিক করবে ঠিক আছে।